সবাই বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই সুন্দরভাবে সালাম দিবেন। আদম নবী বললেন আসসালামু আলাইকুম, ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী বললেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা জবাব দিলেন আদম আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আদম নবী শুধু শান্তির দোয়া করছে, আর ফেরেশতারা শান্তি এবং রহমত দুইটা। এখান থেকে বোঝা যায় আমি ওনাকে সালাম দিলে ওনার জন্য প্রথম উচিত হলো আমি যেভাবে ওনারে সালাম দিলাম উনি এর চাইতে উত্তম ভাবে আমার জবাব দিবে। আল্লাহ বলেন ওয়াইদা হাইয়্যিতুম বিতাহিয়্যা, তোমাদেরকে যখন অভিবাদন জানানো হয়, তোমাদেরকে যখন সালাম দেওয়া হয়, ফাহাইয়্যু বিআহসানা মিনহা, জবাবটা তুমি সুন্দরভাবে দিও। উনি যেইভাবে সালাম দিছে তার চাইতে আরো উত্তম পদ্ধতিতে দিবা। তাহলে প্রথম কথা, আমি ওনাকে সালাম দিলে উনি জবাবটা আমার চাইতে আরো চমৎকার ভাবে দিবে। আমি বললাম আসসালামু আলাইকুম, উনি জবাবে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম আপনার উপর শান্তি বর্ষিত হোক, তিনি আমাকে বললেন আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক, তাহলে ওনারটা বেশি উত্তম হইল। আল্লাহ বলেন আউরুদ্দুহা, উত্তম ভাবে যদি না দিতে পারো অন্তত সে যা বলছে তাই তুমি বলে দাও। উনি যদি আমাকে আসসালামু আলাইকুম, আমি যদি ওনাকে বলি উনি জবাবে ওয়ালাইকুম আসসালাম, এতটুকু বলা যায় যাচ্ছে কোরআনের কথা যে এটুকু বলতে পারো, বাকি উচিত হলো তুমি এর চেয়ে আরো বেশি বলা। আমি বললাম আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক, এটা সমান সমান। আল্লাহ বললেন এটাও ঠিক আছে। আর বি আহসানা মিনহা মানে উনি যা বলছে তুমি এর চেয়ে একটু বাড়ায় তার জন্য দোয়া করো, এটা হবে সালামের উত্তম জবাব। তো ফেরেশতাদেরকে আদম নবী বললেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, ফেরেশতারা বললেন আদম আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরেশতাদের সাক্ষাতের প্রথম অভিবাদনের যে শব্দ ছিল কি? সালাম। বলেন কি ছিল? সালাম। একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব, এই কিতাবের 2720 নাম্বার হাদিসের বর্ণনা 2720। এই হাদিসের মধ্যে আসছে আন হুযাইফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, কোন মুমিন যখন অপর মুমিনের সাথে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার পর ফাসাল্লাম আলাই, সাক্ষাতের পর যদি সালাম দেয় ওয়া আখাযা বিয়াদিহি, তার হাতটা ধরে, ফাসাফাহু, এরপর যদি মুসাফা করে। এ দেখেন, এই যে আমরা দুজন ইমানদার, আমরা আশাবাদী, আমরা ইমানদার, তো সালাম দিলাম ওনারে আসসালামু আলাইকুম সালাম। এরপরে নবীজি বললেন ওয়া আখাযা বিয়াদি, হাত ধরা, হাত ধরলাম, ওয়া সাফাহা, মুসাফা করা, মুসাফা করলাম। তাহলে সালাম দিলাম, হাত ধরলাম, মুসাফা করলাম। এবার নবীজি কি বলে দেখেন, তানা সারত খতয়া হুমা কামায়া তানা সারু আর অকুশ সাজার, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় এই দুইজনের গুনাহ তেমন ভাবে ঝরে পড়ে যায়। কি মনে থাকবে? মুমিন মুমিনের সাথে সাক্ষাৎ করবে, সালাম দিবে, হাত ধরবে, মুসাফা করবে। এর মানে এমন না আবার যে আমি বয়ান থেকে নামার পরে আপনারা ভিড় করবেন মুসাফার জন্য। হ্যাঁ, ওই দিন গাড়ি ভেঙে ফেলছে এক জায়গায়, গাড়ির সামনে দেখবেন ট্যাপ পরা, ওই যে নবাবগঞ্জ একদম, আরেকটুর জন্য কাজ টাজ ভাঙে নাই। তবে যাই হোক, এটা ভালো, বাকি এরপরেও তো একটা ব্যাপার আছে, তো কারো গাড়ির যেন ক্ষতি না হয়। তো কোনো মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করলে সালাম দেয়, হাত ধরে, মুসাফা করে। নবীজি বলেন গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় তাদের দুইজনের গুণাগুলো এমন ভাবে ঝরে পড়ে যায়। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। আমি মনে করেন ওনাকে একটা প্রশ্ন করলাম, হুজুর ইসলামের কোন রীতি নীতিটা উত্তম? হইতে পারে এমন প্রশ্ন। এক সাহাবী নবীজির কাছে আসছে, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আন্না রাজুলান সালাল নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খাইর,
এক ব্যক্তি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রসুল আল্লাহ, ইসলামের কোন রীতিনীতি এটা উত্তম আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, তুতইমুত তাআম, অপরজনকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ। দুই নাম্বার, তাকরা উসসালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো আর যাকে চিনো না এমন প্রত্যেক মুসলমানকে সালাম দেওয়া ইসলামের শ্রেষ্ঠ রীতি নীতির অন্তর্ভুক্ত। আল্লাহ নবী বললেন, সালাম দেওয়া আর মানুষকে খানা খাওয়ানো নবীজি ইসলামের শ্রেষ্ঠ রীতি নীতির অন্তর্ভুক্ত বানায়া দিলেন। খানা খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠ রীতি, সালাম দেওয়া ইসলামের শ্রেষ্ঠ একটা শিষ্টাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটার বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মদিনায় আসলেন, ইন জাফালান নাস ইলাই, নবীজি যখন মদিনায় আসলেন জনগণ আল্লাহ রসুলের কাছে ভিড় করতে লাগলেন, দলে দলে যাইতে লাগলেন। ওকিলা কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি, জনগণ আল্লাহ রসুলের কাছে যায় আর বলে, রসুল আসছে, রসুল আসছে, রসুল আসছে। এই কথা বলতে বলতে আল্লাহ নবীর কাছে সবাই যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাই, আমিও মানুষের সাথে গেলাম আল্লাহ রসুলকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম তখন মুসলমান হননি, ইহুদি ধর্মের বড় একজন আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মাস্তাবান্তু ওয়াজহা রাসূলিল্লাহ, আমি যখন আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে সর্বপ্রথম তাকাইলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি ওনার চেহারাটা প্রথম দেখি বুঝতে পারছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। অন্য ধর্মের কিন্তু তখন উনি, তিনি মুসলমান না, তো তিনি বলছেন, পরবর্তী দিনে মুসলমান হয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি বলছেন যে আমি নবীজির চেহারাটা দেখেই বুঝতে পারছি যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহ রাসূল আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন, ভাষণের মধ্যে উনি সর্বপ্রথম যে কথাগুলো বললেন আমাদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস আফশুস সালাম, হে জনগণ তোমরা সালামের প্রচার প্রসার করো। আচ্ছা একটু ভাবেন তো, মক্কা থেকে মদিনে আসলেন, আইসা বয়ানে সর্বপ্রথম কথা, হে মানুষ তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও। একটু বাংলা বলি, হে জনগণ তোমরা শান্তির প্রচার ঘটাও। মক্কা থেকে মদিনে গিয়ে সর্বপ্রথম আল্লাহ রসুল বললেন শান্তির প্রচার করে দাও। তো ইসলামের নবী, ইসলামের বাণী হলো সারা পৃথিবীতে শান্তির প্রচার করা। নবী এসেই প্রথম কথা বললেন, হে মানুষ তোমরা শান্তির প্রচার করো, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার করো, সালাম মানে শান্তি। দুই নাম্বার, আতিমুত তাআম, খাবার খাওয়াও। তিন নাম্বার, সাল্লু ওয়ান্না সুনিয়া, মানুষ যখন রাতের বেলা ঘুমায় তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও। অন্য বর্ণনায় আল্লাহ রসুল বলেন, তোমরা সালাম দাও। দুই নাম্বার, খাবার খাওয়াও। তিন নাম্বার, ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। চার নাম্বার, ওয়াসাল্লু ওয়ান্না সুনিয়াম, আরেক বর্ণনায় ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্না সুনিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমায় তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যাও। নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তাহলে সালামের প্রচার ঘটাবো তো ইনশাআল্লাহ, এই আমলটা ব্যাপকভাবে আমরা নিজেদের মধ্যে খুব বেশি পরিমাণে করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের বর্ণনা 54 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ ইমানদার না হও। ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? আসলে যাওয়া যাবে না। তবে সবাই বলেন তবে, তবে শিরিক মুক্ত ইমান। বলেন কি ইমান? ইমানের সাথে যেন শিরিক মিশ্রিত না হয়, একটু যেন না হয়, সরিষা পরিমাণও যেন না হয়, সামান্য যেন না হয়, আরো ছোট থাকলে এই ছোট যেন শিরিক না হয়, এটা মনে রাখবেন। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ইমান এনেছে এবং ইমানের সাথে যারা শিরিককে মিশ্রিত করেনি তাদের জন্য নিরাপত্তা আর তারাই হেদায়েত প্রাপ্ত বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। তাহলে ইমানের সাথে শিরিক মিশানো যাবে না। আমাদের অনেকের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম, বাবার নাম ওমর ফারুক, মার নাম কুলসুমা, রহিমা খাতুন ইত্যাদি। তো এ মনে করে আমার নাম মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, অথচ মাজারে সেজদা দেয়। কোথায় সেজদা দেয়? মাজারে। তাহলে তো মুসলমানিত্ব থাকলো না ভাই, কথা বুঝে আসছে? আপনি পরিচয় দিলেন আপনি মুসলমান, কিন্তু আপনি মাজারে সেজদা দেন, এটা তো আপনার মুসলমানিত্ব থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম মুআজ। বলেন কি নাম? মুআজ। দুইজন সাহাবীর নাম সারা জীবন মনে রাখবেন, কাজে লাগবে, ভবিষ্যতে আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না মানুষ। বলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন কাইস। কি নাম? কাইস। এই দুই সাহাবীর নাম মনে রাখবেন। কেন মনে রাখবেন বলি, মুআজ রাদিয়াল্লাহু তাআলা শাম দেশে গেলেন। শাম দেশ থেকে তিনি যখন মদিনায় আসলেন, ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 1853 নম্বর হাদিস, লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম, মুআযু ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, আসার পর একটা কাজ করছে, এই কাজের কথাটা শুনিনা সবাই জোরে শুনে নাউজুবিল্লাহ বলবেন, আগে শুনেন কি করছে। লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম, মুআযু রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, সাজাদা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে সিজদা দিস। আমাদের দেশে একজন আরেক মানুষের সিজদা দিলে এমন করে খুশি, ভালো এরকম করছে, মহিলারাও দিচ্ছে, পুরুষও দিচ্ছে, আল্লাহ কবে বুঝ দেবে। মুআযু ইবনে জাবাল আল্লাহ রাসূলকে সিজদা দেওয়ার পর নবীজি বললেন, মা হাযা ইয়া মুআযু, মুআযু তুমি এটা কি করলা, এর কি করলা তুমি? মুআযু ইবনে জাবাল জবাব দেয়, আতাইতু শাম, হুজুর আমি শাম দেশে গেলাম, ফাওয়াফাক্তুহুম ইয়াসজুদুনা লিআসাতিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি সেখানে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা দেয়, রাজনৈতিক নেতাকে সিজদা দেয়, আমি চিন্তা করলাম, ওয়াদিত্তু ফি নাফসি আন নাফআলা বিকা যাকা ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে চিন্তা করলাম, মানুষ যদি তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাকে সেজদা দেয়, আপনি তো তাদের চাইতে আরো উত্তম, তাই আমিও আপনাকে সেজদা দিলাম। ওনার যুক্তি ঠিক আছে, কারণ মানুষের মধ্যে আপনি তো শ্রেষ্ঠ। নবীজি বললেন, শোনো মুআজ, ফালা তাফআলু কোশ্চিন, কালেও এমনটা করবা না। সুবহানাল্লাহ, কি বললেন? কোশ্চিন কালেও মুআজ মনে রাখবা, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ লা আমারতুল মারআত আন তাসজুদা লি জাওজিহা, আমি যদি দুনিয়ার কোন মানুষকে বলতাম অন্য কোন মানুষকে সেজদা করার জন্য, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, তাই আমি এই হুকুম কখনো করব না। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম, আল্লাহর পরে যিনি এই জগতেও শ্রেষ্ঠ, ওই জগতেও শ্রেষ্ঠ, আল্লাহর পরে যিনি এই জগতেও শ্রেষ্ঠ, আখেরাতেও যিনি শ্রেষ্ঠ, তিনি বললেন সাবধান, এমন কাজ কখনো করব না। তাকে যেহেতু সেজদা দেওয়া শিরিক, তাকেই সেজদা দেওয়া হারাম, অতএব দুনিয়ার অন্য কোন পীর ফকির আলেম শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিসকে সেজদা দেওয়া শিরিক, সেজদা দেওয়া হারাম। মনে থাকবে? কোন সাহাবীর নাম? মুআজ। আরেকজন সাহাবী কাইস। বলেন কি নাম? কাইস। নামটা একটু বড় আছে, পুরো নামটা হলো কাইস ইবনে সাদ, পুরো নাম। তো আপনাদের পুরাটা যদি মুখস্থ না থাকে একটু রাখলে হবে, কাইস। উনি গেছেন কুফার একটা এলাকা আছে নাম হীরা,
কুফার একটা এলাকার নাম হীরা, এই হীরা এলাকায় গেছে। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিস 2140 কয়স ইবনে সাদ বলেন আতাইতুল হীরা, আমি কুফার হীরা নগরীতে গেলাম, যাওয়ার পর রাইতুহুম ইয়াসজুদুনা লিমার জুবানিল্লাহ, আমি দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদালা, আমি যখন দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা দেয়, আমি মনে মনে বললাম সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য আল্লাহর রাসূল। সত্যি তো, যদি কোনো মানুষ সিজদা পাওয়ার যোগ্য হয় তো কে হবে? আল্লাহর রাসূল। কাইস ইবনে সাদ বলেন ফাতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, আসার পর বললাম ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি হীরা প্রদেশে গেলাম, আমি সেখানে যাওয়ার পর রাইতুহুম ইয়াসজুদুনা লিমার জুবানিল্লাহুম, আমি দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা দেয়। আমি মনে মনে বললাম আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য, ফান্ত ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন্নাস জুদালাকা, আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য, আমি আপনাকে সিজদা দিতে চাই। এবার নবীজি যে কথাটা বলছেন দেখেন কি বলছেন, নবীজি বলেন এই শোনো, আরো আইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদুলা, তোমার কি মনে হয় তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতা আমার কবর কি তুমি সিজদা করতা? নবীজি কি কবরে না দুনিয়াতে? এই কথা যখন বলতেছে নবীজি কবরে না দুনিয়াতে? নবীজি বললেন আমার কবরের পাশ দিয়ে তুমি যদি যাইতে আমার কবর কি তুমি সিজদা করতা? কয়েস ইবনে সাদ জবাব দেয় না আমি আপনার কবরকে সিজদা করব না। আল্লাহ রাসূল বললেন শোনো, যেমনি ভাবে আমার কবরকে সিজদা করবা না, আমার কবরকে সিজদা দেওয়া হারাম, আমার কবরকে সিজদা দেওয়া শিরিক, ঠিক তেমনি ভাবে আমাকেও সিজদা দেওয়া হারাম, আমাকেও সিজদা দেওয়া শিরিক। বুঝেন, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটা আখেরাতেও যিনি শ্রেষ্ঠ, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে সিজদা দেওয়া হারাম, আর তার কবরটাও দুনিয়ার শ্রেষ্ঠ কবর। হ্যাঁ জি, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটাকে সিজদা দেওয়া শিরিক, সিজদা দেওয়া হারাম, আর তার কবর দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবরকেও সিজদা দেওয়া হারাম, শ্রেষ্ঠ কবরকেও সিজদা দেওয়া শিরিক। তাহলে শ্রেষ্ঠ মানুষকে সিজদা দেওয়া শিরিক, শ্রেষ্ঠ মানুষকে সিজদা দেওয়া হারাম, শ্রেষ্ঠ কবরকে সিজদা দেওয়া শিরিক, শ্রেষ্ঠ কবরকে সিজদা দেওয়া হারাম। অতএব কোন পীরের পায়ে, কোন আলেমের পায়ে, কোন মানুষের পায়ে সিজদা দেওয়া হারাম, সিজদা দেওয়া শিরিক, এবং তার কবর মাজারে সিজদা দেওয়া হারাম। ঠিক কি বুঝছে না না বুঝা? বুঝা আলহামদুলিল্লাহ। তাহলে কয়জন সাহাবীর নাম? মুয়াজ, কয়েস। তো কেউ যদি আইসা এটা সেটা বুঝে আপনাদেরকে আলটু ফালতু বুঝাইতে চায়, দুইজনের নাম বইলা অন্তত ঘটনাটা বলে দিতে পারবেন না? আল্লাহ মনে রাখার এবং প্রচার করার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শ্রেষ্ঠ কবর, আল্লাহ রসুল শ্রেষ্ঠ, ওনাকেও সেজদা দেওয়া হারাম, শ্রেষ্ঠ কবরকেও সেজদা দেওয়া হারাম। অতএব পৃথিবীর অন্য কোন কবর অথবা অন্য কোন মানুষকে সেজদা দেওয়া হারাম, সেজদা দেওয়া শিরিক। কোন জায়গা থেকে এখানে গেলাম? মুসলিম শরীফের 54 নম্বর হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ না পরিপূর্ণ ঈমানদার না হও। তাহলে ঈমানদার আবার কাকে বলে? আমি বললাম সামান্য যেন শিরিক মিশ্রিত না থাকে, ঈমানের মধ্যে একটু যেন শিরিক না থাকে। এবার নবীজি বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা আপোষে মহাব্বত না করো। দেখেন কি বললেন, জান্নাতে যেতে পারবে না ইমানদার যদি না হও, ইমানদার হতে পারবে না যদি আপোষে একে অপরকে মহাব্বত না করো। তাহলে দেখেন তো, মহাব্বত করা ইমানের শর্ত, ইমান জান্নাতে যাওয়ার শর্ত, জান্নাতে যাবেন ইমান লাগবে, ইমান যদি পরিপূর্ণ চান মহাব্বত লাগবে। তুমি জান্নাতে যেতে পারবে না যদি ইমানদার না হও, তুমি ইমানদারও হতে পারবে না যদি ভালো না বাসো। এবার নবীজি বলেন আমি একটা সিস্টেম শিখিয়ে দিই তোমাদেরকে, একে অপরের প্রতি এমনি ভালোবাসা হবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, নবীজি বলেন আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যে বিষয়টা আপোষের মধ্যে যদি তোমরা করো অটোমেটিক তোমাদের মাঝে মহাব্বত পয়দা হয়ে যাবে। নবীজি বলেন এমন একটা আমল আমি শিখিয়ে দেই যে আমলটা যদি তোমরা করো শত্রুর সাথেও তোমাদের মহাব্বত হয়ে যাবে। কার সাথে?
আফসুস সালামা বাইনাকুম, আপোষের মধ্যে সালাম দাও। আসসালামু আলাইকুম শত্রুরে বললেন, এর মানে কি বললেন? ও শত্রু তোমার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, শত্রুকে বললেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, শত্রু একদিন চিন্তা করে এই লোকটা আমার ডেলি সালাম দেয়, তৃতীয় দিন চতুর্থ দিন সেই পাল্টা সালাম দিবে, আসসালামু আলাইকুম, বোঝা যাবে ভালোবাসা তৈরি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে যাবে না ইমানদার না হলে, ইমানদার হবা না মহাব্বত না করলে, মহাব্বত হবে কিভাবে? নবীজি ভাই সালাম দাও, প্রচুর সালাম দাও, সালামের মাধ্যমে দেখবা তোমার শত্রু তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। ঘরে যখন যান, বাসায় যখন যান, ঘরে কেউ থাকলেও সালাম দিবেন, না থাকলেও সালাম দিবেন। কি বললাম? না থাকলেও সালাম দিবেন, ফেরেশতারা তো থাকবে, আসসালামু আলাইকুম বললেন। আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত যখন হবে, আপনার ঘরের মধ্যে জিকির আজগার যখন হবে, এমনি ফেরেশতারাও থাকবে। তিরমিজি শরীফের 2698 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইযা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা। কিভাবে বুঝাই আপনাদেরকে? এটা আমারে আপনারাই বলতেছে নবীজি, কেমন যেন এই রাতে যখন বাসায় যাবা, আপনাদের এই ফ্যাক্টরির সবাইকে বলতেছে, এই শোনো, রাতে বাসায় যাবা যখন, ফাসাল্লিম আলা আহলিকা, পরিবারকে বলবা আসসালামু আলাইকুম, কেমন যেন আমাকে আপনাকে আল্লাহ নবী বলে মাহফিল শেষ করে যখন বাসায় যাবা, যাওয়ার সময় ঘরে ঢুকার সময় বলবা আসসালামু আলাইকুম। কি বলবো? কিন্তু কি সুন্দর মতো বলতেছে হযরত আনাসকে বলে, ইয়া বুনাইয়া, হে বৎস, ইযা দাখালতা আলা আহলিকা, পরিবারের কাছে যখন প্রবেশ করবা, ফাসাল্লিম, সালাম দিবা, যদি তুমি সালাম দাও, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই যে তুমি আসসালামু আলাইকুম শুধু বললা, আল্লাহ নবী কয় বলার কারণে তোমার আর তোমার গোটা পরিবারকে আল্লাহ বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আচ্ছা, আপনারা ফাও ফাও কেন বরকতটা মিস করবেন বলেন তো আমাকে, তাহলে কেন সালামটা দিবেন না? ঘরে ঢুকতে আসসালামু আলাইকুম বলতে টাকা পয়সারও খরচ না, সমস্যা কি? আমাদের বর্তমান জেনারেশন আম্মারে সালাম দিতে লজ্জা পায়, আব্বারে সালাম দিতে লজ্জা পায়, বিবিরে সালাম দিতে লজ্জা পায়, আমাদের বর্তমান জামানা মানুষগুলা। আচ্ছা, আপনি কি আপনার আব্বার শান্তি চান না আপনারা সবাই? তা আপনি আপনার আব্বাকে যখন বলেন আসসালামু আলাইকুম, মানে তো আপনি আপনার বাবার জন্য শান্তি চাইলেন। আপনি আপনার আম্মাকে যখন বললেন আসসালামু আলাইকুম, মানে আপনি আপনার আম্মার জন্য শান্তি চাইলেন। আপনি যখন আপনার বিবিকে বললেন আসসালামু আলাইকুম, তার মানে আপনি আপনার বিবির জন্য শান্তি কামনা করলেন। এখন যদি বলেন না হুজুর আমি শরম করে, তো ঠিক আছে, আপনার শান্তি দরকার নাই, সালামও দিয়েন না। আর যদি বলেন না, আমি তো আমার বিবিকে মহব্বত করি, আমি তো আমার আব্বাকে মহব্বত করি, আমি তো আমার আম্মাকে মহব্বত করি, যদি আপনার বক্তব্য এটাই হয়, তাহলে তাদের জন্য শান্তির দোয়া কেন করবেন না? তাই নবীজি বললেন, ইদা দাখালতা আলা আহলিকা, পরিবারের কাছে যখন প্রবেশ করবা, ফাসাল্লিম, সালাম দিবা, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই সালাম তোমার জন্য আর তোমার পরিবার গোটা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়। সালাম দিব কারা কারা পরিবার রে, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ, আমলটা আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফ 5197 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, এই আমরা দুইজনের মধ্যে আমরা যদি মনে হয় যে হুজুর যদি মনে করে আমি উত্তম হব আল্লাহর কাছে, আমি যদি মনে করি না আমি আল্লাহর কাছে উত্তম হব, এই প্রতিযোগিতা ভালো। উনি নিয়োগ করে যে না আমি উত্তম হব, আর আমি নিয়োগ করতেছি না আল্লাহর কাছে আমি উত্তম হব, আমাদের দুইজনের প্রতিযোগিতা ভালো। কেন ভালো বললাম? এবার হাদিস শুনেন, আবু দাউদ শরীফ 5197 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না আউলাদ নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম, নবীজি বলেন মানুষের মধ্যে ওই মানুষটা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি উত্তম, মানুষের মাঝে আমাদের মাঝে মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর কাছে বেশি উত্তম বেশি প্রিয়,
মান বাদাহুম বিসালাম, তাদের মধ্যে যে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ, যে তাহলে সবাই আল্লাহর কাছে উত্তম হওয়ার কামনা আছে না আমাদের? তাহলে আগামীকাল থেকে, আগামীকাল থেকে না আজকে থেকে রাস্তায় গিয়ে আগে সালাম দেওয়ার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال السلام عليكم। এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকুম, বাস একটু বস। ফরদ্দ আলাইহি সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে গেছে। নবীজি বললেন আশার দশ, কি বললেন? মানে কি এই যে লোকটা বলছে আসসালামু আলাইকুম, এই আসসালামু আলাইকুমের সওয়াব হলো দশ, কত? দশ। সুম্মা জা আখর, আরেকজন আসছে, আসার পর বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের জন কি বলছে? আগের জন আসসালামু আলাইকুম। পরের জন আইসা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তরদ্দ আলাইহি সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবীজি বললেন ইশরুনা, বিশ, কত বললেন? বিশ। তাহলে আসসালামু আলাইকুম বলেন কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ। মাশাআল্লাহ। সুম্মা জাআ আখর, আরেকজন আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ফরদ্দ আলাইহি সালাম, নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবী বললেন সালাসুনা, তিরিশ। এবার আমি বলি, আপনারা বলবেন আসসালামু আলাইকুম, দশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, তিরিশ। আবু দাউদের 5195 নম্বর হাদিসে জানলাম আসসালামু আলাইকুম দশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তিরিশ। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে আরেক ব্যক্তি আসছে, আসার পর নবীকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ। বুঝিনি, নবীজিকে এইভাবে সালাম দেওয়ার পর নবী সালামের জবাব দিলেন, ওই ব্যক্তি বসে যায়। নবী বললেন আরবাউনা, চল্লিশ, কত বললেন? চল্লিশ। তাহলে আসসালামু আলাইকুম দশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তিরিশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ, চল্লিশ। 90 কই পাইলেন তাই? হ্যাঁ, সালামে 90 নাকি জবাবে 10 নাকি? তাহলে কথাটা সঠিক না। এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, এই তথ্যটা আসলে সঠিক না। ঠিক আছে তো কথাটা? এই 30 নেকির হাদিস পাবেন, 40 নেকির হাদিস পাবেন, আর ওই যে আপনার 90 নেকি, হয়তো আপনার কেউ কোনো উক্তি করে ফেলছে কখনো, বা কোনোভাবে উনি ক্যালকুলেটার করে ক্যালকুলেট করে পেয়ে গেছে এরকম। কিন্তু হাদিসের মধ্যে আপনার আসছে 30, সর্বোচ্চ 40 পর্যন্ত আসছে। 30-এর যে হাদিসটা এটার আপনার একদম বিশুদ্ধ, আর 40-এর হাদিসের আপনার বর্ণনাকারী যারা তাদের মধ্যে একটু শিথিলতা আছে, এটাকে বলা হয় সনদ, সনদের মধ্যে একটু শিথিলতা আছে। তাহলে 30 পাইলাম, 40 পাইলাম, বাকি এটা নিয়ে আবার ঝগড়া লাগেন না যে 90 কই পাইলা, এটা কই আবার কাউরে মাইরে ফেললেন, আবার ঝগড়ার কিছু নাই বিষয়টা। বলে দিবেন সুন্দরভাবে যে আসলে সালামে এরকম 30-40 পর্যন্ত বর্ণনা পাওয়া যায়, 90 নেকির বর্ণনাটা আসলে কোত্থেকে আসছে, এটা আমিও জানতে চাইতেছি আসলে, বুঝছেন? কিন্তু আমি এখনো তালাশ করতেছি, তো পেলে আমি আলহামদুলিল্লাহ শিখে নিব, আপনাদেরকে জানাই দিব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই হলো মুসলমানের 6 হকের প্রথম হক, দেখা হলে সালাম দেওয়া, দেখা হলে কি কি করা? সালাম দেওয়া। 2 নম্বর হকটা ছিল কি আপনার, মুসলমানের দ্বিতীয় হক হলো ওয়াইজা দাআকা ফাজিবহু, মুসলমান দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, গ্রহণ করা। তো বলছিলাম এটা যাচাই বাছাই করে গ্রহণ করা। قال رسول الله صلى الله عليه وسلم نبيজি বলেন মান লাম ইজিব দাওয়াতা ফাকাদ আসা আল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি মুসলমানের দাওয়াত গ্রহণ করে না সে আল্লাহ আর তার রাসূলের নাফরমানি করলো। বাকি দাওয়াতটা বুঝে শুনে গ্রহণ করা, সেখানে কোনো গুনাহ হবে কিনা, সেখানে কোনো হারামের সংমিশ্রণ আছে কিনা, গায়ে হলুদের পার্টিতে গেলে কি কি গজব হইতে পারে, এখানে আপনার আমি বলে গেলাম বলে আপনি বাস
একদম ইচ্ছা মতো যত দাওয়াত আছে সব নিলেন আর এক এক পার্টিতে গেলেন, বিষয়টা কিন্তু এমন না, এই কথাটা মাথায় রাখতে হবে। তো এইটা গেল দুই নাম্বার। তিন নাম্বার, ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলা, উপদেশ দিলে উপদেশ গ্রহণ করো। খুব মন দিয়ে শুনেন, সূরা আরফ 60, 61, 62, সূরা আরফ 66, 67, 68, সূরা আরফ 79, সূরা আরফ 93 নম্বর আয়াত। চার, এই চারটা জায়গায় নবীর চারজন আল্লাহ পাক রব্বুল আলামিন চার নবীর কথা আলোচনা করেছেন। মন দিয়ে শুনেন, সূরা আরফের 60, 61 এবং 62 নম্বর আয়াতে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين نوح نبير সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিগুলা বলল, নূহ আমরা তোমাকে স্পষ্ট পথ ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি, বলেন নাউজুবিল্লাহ। নূহ নবী জবাব দিলেন, قال يا قوم ليس بي ضلالة ولكنني رسول من رب العالمين। নূহ নবী জবাব দিলেন, হে আমার সম্প্রদায় লাইসা বি দলালা, আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নাই। দেখছেন নবী ওইটা কইতে হয় জনগণরে, জনগণ নবীরে কয় তোমার মাঝে পথভ্রষ্ট আছে, নবী জবাবে কয় দেখো আমার মাঝে পথভ্রষ্টতা নাই। চিন্তা করেন ওই সময়টা কতটা ভয়ঙ্কর ছিল, আমরা তো আলহামদুলিল্লাহ এই জায়গায় মুসলমানরা আসছি। নূহ নবী কয় আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নাই, হলা কিন্নি রাসূলুম মিন রাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে একজন রাসূল। এরপর নূহ নবী বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছায় দেই, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছায় দেই। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদেরকে নসিহত করি, আমি তোমাদেরকে উপদেশ দেই, কি করি আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদেরকে উপদেশ দেই, আমি তোমাদেরকে নসিহত করি। এগুলো নূহ নবীর ব্যাপারে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন, সূরা আরাফ 66, 67, 68 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। হুদ সম্প্রদায়ের, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের মধ্যে মানে ওনার কৌমের গোত্রের মধ্যে নেতৃস্থানীয় কাফেররা বলল, ইন্না লানারাকা ফি সাফাহা, নূহ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই, নাউজুবিল্লাহ, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর বললেন, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। হুদ নবী জবাব দেয়, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, ও আমার সম্প্রদায় আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে একজন পয়গম্বর। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি আমার রবের দায়িত্ব পৌঁছায় দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশদাতা, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশদাতা। এই কথাগুলো কেন বলতেছি একটু বুঝবেন, নসিহত যদি কেউ চাই চায় আপনার কাছ থেকে আপনি শুনবেন। আজকে আপনারা যাদেরকে দাওয়াত দিচ্ছেন, যুক্তিবাদী সাহেব আসবে, আগামীকাল বড় বড় আলেমরা আসবে, পরের দিন আবার আলেমরা আসবে, তো তাদেরকে কেন আনেন নসিহত শোনার জন্য, ঠিক না? কথাগুলো শুনেন এবার। তাহলে দ্বিতীয় গেল হযরত হুদ নবীর ব্যাপারে। এবার তিন নাম্বার দেখেন, 79 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সালে আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, সালেহ নবী জনগণকে কয়, ও জনগণ, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রব্বি, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছি। আচ্ছা, আমি যে তখন আপনাদের সামনে সালামের কথা বললাম, এই সালামের কথাগুলো আমাদেরকে কে জানাইছে? নবীজি। কে জানাইছে বলেন? তাহলে নবীজির কথাগুলা আর আল্লাহর কোরআনের কথাগুলো আপনাদেরকে আমি জানাইলাম। এবার সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া নাসাহতু লাকুম, কি বলতেছে দেখেন, আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, ওয়ালাকিল্লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা উপদেশ দাতাদেরকে ভালোবাসো না। কি বলতেছে? তোমরা উপদেশ দাতাদেরকে ভালোবাসো না, ভালোবাসো না। আচ্ছা, গতকালকে যারা বয়ান করছে, আজকে যারা করবেন, আগামীকাল করবে, পরের দিনও করবে, তারা উপদেশ দাতা না? এখন উপদেশ দাতারা এই জায়গায় এসে যখন বয়ান করে,
উনি কোরআন থেকে মনে করেন সুদের আলোচনা করলো, ঘুষের আলোচনা করলো, এই আলোচনা আপনাদের কারো বিরুদ্ধে গেল, মানে বিরুদ্ধে গেল মানে আপনি সুদ খান বিরুদ্ধে আর কি, সুদ খাওয়া আপনার খারাপ কথা, আপনার বিরুদ্ধে কি মানে, এটা তো সঠিক কথা। এখন এটা বলার পর আপনি বললেন হুজুর রেখে এই জন্য দাওয়াত দিতে দাওয়াত দিয়ে আনছি, তার মানে আপনি ওনাকে উপদেশ শোনার জন্য আনেন নাই, আপনি আনছেন আপনার মন মতো, যদি হয় তো উপদেশ শুনবেন, না হইলে শুনবেন না। এতে বোঝা যায় আপনি প্রকৃত উপদেশ শুনতে রাজি না। আল্লাহ কি বলে দেন, ওয়ালা কিল্লা তুহিব্বুনান নাসিহিন, প্রকৃত উপদেশ দাতাদেরকে তোমরা ভালোবাসো না। তাহলে কি বোঝা যায়, এই জায়গা আপনারা যারা আছেন আপনাদের মাঝে যদি এই মানসিকতা হয় যে কোরআন সুন্নায় যা আছে আমরা সব শুনবো, সেটা আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, তাহলে বোঝা যাবে হ্যাঁ আপনাদের এই মাহফিল এটা করার জন্য যে উদ্দেশ্য যে আলেমরা আসবে আমাদেরকে নসিহত করবে, তাহলে আপনাদের এই নসিহতে কাজে আসবে। নসিহতে কি আসবে, এটাই বলছেন আল্লাহ তাআলা, মুসলমানের হক মুসলমানের কাছে কি, ওয়াইদাস্তান সাহাকা ফানসাহলা, তোমার কাছে যদি উপদেশ চায় তুমি উপদেশ দাও। এখন আজকে আপনারা আমারে আনছেন উপদেশ শোনার জন্য, তাই আমার উদ্দেশ্য আমার কাজ হবে আপনাদেরকে উপদেশ দেওয়া। শুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শুয়াইব নবী ও তার জাতিকে বলেন, লাকাদ আবলাগতুকুম রিসালাতি রব্বি ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব সমূহ পৌঁছিয়ে দিয়েছি আর আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি। তাহলে বলেন তো নবীরা কি দিয়েছে, উপদেশ, বলেন নবীরা কি দিয়েছেন, তাহলে নবীরা উপদেশ দাতা। হযরত হুদ আলাইহিসসালাম বলেন, ইন্নি লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশদাতা। মনে রাখবেন উলামায়ে কেরাম যাদেরকে আপনারা দাওয়াত দিয়ে আনেন, যদি এই নিয়ত থাকে যে আমরা আপনাকে আনছি উপদেশ শোনার জন্য, তাহলে তারা আপনাদের জন্য বিশ্বস্ত উপদেশদাতা হবে আর ওই উপদেশে সবার কাজে আসবে। বলছিলাম মুসলমানের উপর মুসলমানের ছয়টা হক। 3 নম্বর, ইদাস্তান সাহাকা ফানসাহলা, তোমার কাছে যদি কোনো মুসলমান উপদেশ চায় তাহলে তাকে উপদেশ দাও। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আগামীকাল এবং পরশু আপনারা কি উপদেশ শোনার জন্য আলেমদেরকে আনতেছেন? তাহলে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে যা বলবে গ্রহণ করতে পারবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 57 নম্বর হাদিস, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বায়আতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালা ওয়া ইতাইয যাকাত। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর কাছে বায়াত হলাম, 1 নম্বর আলা ইকামিস সালা, নামাজ কায়েম করার ব্যাপারে বায়াত হলাম, ওয়া ইতাইয যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করব এই ব্যাপারে বায়াত হলাম, 3 নম্বর নুসহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য আমি উপদেশদাতা হব, হিতাকাঙ্ক্ষী হব, আমি কল্যাণকামী হব, এই ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে বায়াত হলাম। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছে 3 বিষয়ে বায়াত হলাম, 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করব, 2 নম্বর যাকাত দিব, 3 নম্বর সকল মুসলমানের কল্যাণকামী আমি হব, এই 3 বিষয়ে আমি নবীর কাছে বায়াত হলাম। বলছিলাম মুসলমানের মুসলমানের উপর ছয়টা হক। 3 নম্বর, মুসলমান যদি উপদেশ চায় তাহলে আরেকজনের হক হয়ে যায় তাকে উপদেশ দেওয়া। 4 নম্বর, ওয়াইদা আতাসা ফাহমিদাল্লাহ, কোন মুসলমান যখন হাঁচি দেয় তখন আলহামদুলিল্লাহ বলে, ফাশামিতু, তুমি যখন আলহামদুলিল্লাহ শুনবা তখন তুমি বলবা ইয়ারহামুকাল্লাহ। হাঁচি আসেনি আপনাদের? হাঁচি আসার পর 2 কাজ করবেন, বলেন কয় কাজ? 2 কাজ বলতে, হয়তো হাত না হয় কাপড়। আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাসা, আল্লাহ নবী যখন হাসি দিতেন, কি দিতেন? হাসি। ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, হয়তো হাত মুখে রাখতেন না হয় কাপড় দিতেন। এক, নবীজি কি করতেন? ওয়াদা ইয়াদাহু, হয়তো হাত, আও সাওবাহু, অথবা কাপড়, আলা ফিহি, মুখে দিতেন। বলেন হাঁচি আসলে 2 কাজের 1 কাজ করতে হবে, হয়তো কি দেওয়া না হয় কি দেওয়া, কাপড় দেওয়া। এরপরে ওয়াখাফাদা, হাঁচিটা চেষ্টা করবেন আস্তে দিতে, যদি কাপড় আর মুখ সরান হাঁচির আওয়াজ আসতে হবে না জোরে, এতে অন্য মানুষের ডিস্টার্ব হইতে পারে। তাই হাঁচি যখন দিবেন কাপড় বা হাত দেওয়া আর আওয়াজটা হালকা ভাবে দিবেন, বাকি এরপরে আলহামদুলিল্লাহ যখন বলবেন, উনি যদি শুনে ফেলে আমার আলহামদুলিল্লাহ, তো ওনার উপর কর্তব্য, উনি আমাকে বলবে ইয়ারহামুকাল্লাহ। এই গেল 4 নম্বর। 5 নম্বর,
ওয়াইদা মারিদ ফাউদহু, কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও। হাদিসের মধ্যে আসছে কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যখন দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যায়, আপনি ঘর থেকে বের হইলেন আবার আসা পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যে ডুবে আছেন, দেখতে গেলেন আবার আসলেন, বাস এই পর্যন্ত একদম পুরো আল্লাহর রহমতের মধ্যে, ফেরেশতাদের নিয়ন্ত্রণে আছেন আপনি। এগুলো 5 নম্বর। 6 নম্বর, ওয়াইজা মাতা ফাত্তাবিহু, মুসলমান যখন মারা যায় তার সাথে জানাজায় যাও। বুখারীর 1240 নম্বর হাদিসের মধ্যে আসছে ইত্তিবাউল জানাইজ, মুসলমান মারা গেলে তার জানাজায় যাওয়া, বুঝলেন? আর মুসলমান যদি মারা যায় তার জানাজায় যাওয়ার পর যদি আপনার সময় থাকে তাহলে কবর পর্যন্ত যাওয়া, যদি সময় না থাকে জানাজা পড়ে চলে আসা, আর সময় থাকলে কবর পর্যন্ত যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান ইমানের সাথে আর সওয়াবের আশায় যদি কারো জানাজায় যায়, জানাজায় যাওয়ার পর যদি কবর পর্যন্ত যায়, 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে ফিরে আসবে। নবীজি বলেন, কেউ যদি শুধু জানাজায় যায় কবর পর্যন্ত না যায়, একটা হলো আপনার সময় নেই, অফিসে কাজ, গার্মেন্টস আছে, আপনারা এখানে যারা আছেন প্রায় সবাই হয়তো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আছেন, শুধু জানাজায় গেলেন কবর পর্যন্ত যাইতে পারলেন না, নবীজি বলেন যদি শুধু জানাজায় কেউ যায় ইমানের সাথে আর সওয়াবের আশায়, আল্লাহ তাকে 1 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে কবর পর্যন্ত গেলে 2টা, আর শুধু জানাজায় গেলে 1টা, এই হলো 6টা হক। মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবেন। 2 নম্বর, মুসলমান দাওয়াত দিলে ভেবে চিনতে খুব যাচাই বাছাই করে তার দাওয়াত কবুল করবেন। 3 নম্বর, মুসলমান আপনার কাছে কোনো উপদেশ শুনতে চাইলে তাকে ভালো উপদেশ দিবেন। 4 নম্বর, মুসলমান হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবেন। 5 নম্বর, মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাবেন। 6 নম্বর, মুসলমান মারা গেলে তার জানাজায় যাবেন, সম্ভব হলে কবর পর্যন্ত যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম এই কথাগুলোর উপর যেন আমরা, আমি সহ আমরা সকলে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনে যারা আছেন 2 হাত তোলেন, তো 2 হাত তোলার ব্যাপারে হাদিস আছে, তাহলে হাদিসটা শোনাই, হাতটা উড়েই রাখেন। নবীজি একদিন এক ঘরে বসা, সাহাবাদেরকে বললেন, সাহাবারা হালফিকুম গরিব, তোমাদের এই জায়গায় কি অপরিচিত কেউ আছে? সাহাবারা এই দিক সেদিক তাকায়, হুজুর অপরিচিত কেউ নাই। নবীজি বললেন, আমার বিখলাকিল বাব, নবীজি বললেন দরজাটা বন্ধ করে দাও, দরজা লাগাই দিস। লাগানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ওনারটা উপরে ছিল, নবীজি এরপরে নামাইলেন, নামানোর পর বললেন, সাহাবারা ইরফাউ আইদিকুম, তোমরা হাত উঠাও। সাহাবারা বলে হাত উঠাইলাম, নবীজি উঠাইলেন পরে হাত নামাইলেন। নামানোর পর আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা বাআসতানি বিহাযিহিল কালিমা, আল্লাহ আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পাঠিয়েছেন, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বললেন, আমরতানি বিহা, আল্লাহ আপনি আমাকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে। 3 নম্বর, ওয়াআতানি আলাইহাল জান্নাহ, আল্লাহ আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, এই কথা বলার পর নবীজি বললেন, কদ গফারাল্লাহু লাকুম, সাহাবারা আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। স্টেজের হাত নামান, আপনারা হাত উঠায় রাখেন। আরেক বুখারী আরেকটা হাদিস শোনায় পরে হাত নামাই। বুখারীতে আসছে, ফেরেশতারা আপনাদের এই জায়গা পুরাটা বেষ্টন করে আসমান পর্যন্ত গেছে, একদম 6004, 6005, 6007, 6008 এর পরের হাদিসগুলো বুখারী, সব এই ব্যাপারে। ফেরেশতারা আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহ আপনাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার শেষের দিকে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, এই মাঠে যারা আসছে তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিস। এই মাফটা কি আরো বিলম্ব আরো লম্বা হোক নাকি শেষ হয়ে যাক? বলেন মাফের ক্ষমার বিষয়টা আরো লম্বা হোক না শেষ হয়ে যাক? তাহলে আপনারা এই জায়গায় যারা হাত তুলছেন একটু উঠেন না, কি বুঝে আসছে? হাতটা নামায়েন না, কেউ উঠেন না, পরে আরেকজন বসবেন, উনি আলোচনা করবেন, যুক্তিবাদী হিসাবে আসবেন, আলোচনা করবেন, আইসা গেছে না যে এরপরে ইনশাল্লাহ আপনারা যাবেন, আল্লাহ আমাদের সকলকে, হাত কিন্তু নামায়েন না হুজুরের সাক্ষী, তাহলে কেউ উঠবেন না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আপনারা নবীর ওয়ারিস ওলামাদের কথা মানবেন, আশাবাদী আমি, আইসেন তো একটু আগে তাড়াতাড়ি কই যাবেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।